আমি অগত্যা কি আর করি, সবাইকে একটু করে রোগ বন্ধ করে দিলাম, আর কড়া আরোগ তৈরি করে দিতে বললাম ইন্দুকে। এবার ইন্দুর ছেলের তৈরি সেই কুশ পুতুলটা ভালো করে ধুতির মতো করে এক টুকরো কাপড় পরিয়ে দিলাম, আর ব্রাহ্মণের মতো পইতে পরিয়ে দিলাম। সোজা কথা, ব্রাহ্মণের মতো করে সাজালাম। সাহিত্যের অলিগলিতে ছড়িয়ে পড়া গল্পগুলো জড়ো করার নাম হলো ক্রনিটেল। হাই, আমি প্রমা, আর আজ ক্রনিটেল আপনাদের শোনাতে চলেছে ক্রনিটেল প্রেজেন্টস সম্বিত নস্করের কলমে তারানাথ তান্ত্রিক ও কুশপুতুল। সকাল থেকে বিচ্ছিরি বৃষ্টি শুরু হয়েছে, আজ বিকেলের আগে থামবে বলে মনে হয় না। বসে বসে ভাবছি অনেকদিনই হয়ে গেল কিশোরিয়ার এদিকে আসেনি, আর আমাদেরও তারানাথের বাড়ি যাওয়া হয়নি। আজকের খিচুড়ি আর ডিম ভাজা খেয়ে ভালো করে একটা ঘুম দেব ভাবছি। হঠাৎ দেখি দরজায় কড়া নাড়ার শব্দ, আর সেই শব্দের পিছন পিছন কিশোরী সেনের গলা। কি হে, আজ একবার তারানাথের বাড়িমুখো হবে নাকি? কথাটা কিশোরী মন্দ বলেনি, অনেকদিন হলো যাওয়া হয়নি মটলেনের ওই বাড়িটাতে। বললাম চলো তবে ঘুরেই আসা যাক, এই বলে আমি তৈরি হয়ে নিলাম, দিয়ে তারপর দুজনেই বেরিয়ে পড়লাম। টানা রিকশায় করে যেতে যেতে মাঝে একবার নেমে এক প্যাকেট পাসিং শো কিনে নিলাম। ধূমপানে তৃপ্ত না হলে তারানাথের গল্প বলায় ঠিক মন বসে না, যতই বানিয়ে বলুক না কেন, যতক্ষণ বলে কেউ কোনো কথা জিজ্ঞেস করতেই পারে না, এমন রোমাঞ্চ এনে দেয় তারানাথের গল্প। এইসব ভাবতে ভাবতে তারানাথের বাড়ি পৌঁছে গেলাম আমরা। সেখানে পৌঁছে দেখি আর এক কাণ্ড, তারানাথের কোন ছেলেবেলার বন্ধু ইন্দুভূষণ এসে হাজির হয়েছেন তার বাড়িতে। আমাদের দেখেই তারানাথ বলে ওঠে, আরে এসো এসো, অনেকদিন পর যে। কিশোরী আগে ভাগে সিগারেটের প্যাকেটটা তার দিকে বাড়িয়ে দিয়ে বলল, নিন একটু সুখটা নিয়ে নিন তো আগে, তারপর আজকে বেশ জমিয়ে একটা গল্প বলবেন, কেমন? তারানাথ হাসি মুখে মেয়েকে ডাক দেয়, সারি মা সারি, একেবারে চারটি মুড়ি তেলে মেখে নিয়ে আয় তো মা। ভিতর থেকে সাড়া দেয় বাচ্চা মেয়ে চারি, যাই। খানিকক্ষণ পর চারি মুড়ি এনে দিয়ে যায়, সেগুলোর সদ্ব্যবহার করতে করতে আমরা সিগারেটে সুখ টান দিতে থাকি। কিশোরী হঠাৎ বলে ওঠে, তারানাথ আপনার এই বন্ধুটি কি করেন? তারানাথ বলে, ও হচ্ছে একাধারে গুণী, আবার কবিরাজও বলা যায়, আবার আমার মতো তান্ত্রিকও বলা যায়। এই কথায় ইন্দুবাবু একটু রেগে গিয়ে বলেন, তোমার মতো তো আমি আর তান্ত্রিক না ভায়া, তবে ওই প্রেতাত্মায় ভর করলে বা কেউ অনিষ্ট করতে চাইলে আমি একটু আদ্রই রুখে দিতে জানি। কিশোরী বলে ওঠে, বাহ, তবেই তো হয়েছে, আজকে আপনার একটা অভিজ্ঞতার কথা শুনি। ইন্দুবাবু বলেন, আমার সেরকম একটা বলার মতো ঘটনা আছে বটে, তবে তারা ভালো বলতে পারবে, কারণ ও সেই সময় গ্রামে ছিল। কি হে তারা, এই তুমি বলবে নাকি সেই অনিমেষের ঘটনাটা? তারানাথ বলে, এরা ব্যাপারটা ঠিক ভালোভাবে নেবে না বুঝলে, এমনিও এরা খুব একটা বিশ্বাস করে বলে আমার মনে হয় না। কিশোরী তারানাথের দিকে আবার একটা সিগারেট এগিয়ে দিয়ে বলে, নিন গলাটা একটু মৌজ করে ধোঁয়ায় ভিজিয়ে নিন। তারানাথ হাতের শেষ হয়ে যাওয়া সিগারেটটা ছাইদানি হিসেবে ব্যবহৃত নারকেল মালার মধ্যে গুজে দিয়ে কিশোরীর দেওয়া আরেকটা সিগারেট ধরিয়ে নিয়ে বেশ মৌজ করে টান দিল কয়েকটা, তারপর বলতে শুরু করল,
তোমাদের সেই মধুসুন্দরী দেবীর কথা বলেছিলাম, মনে আছে নিশ্চয়ই? সেই মধুসুন্দরী দেবী যেদিন আমার শেষ দেখা দেন, সেদিন আমি তারপর জ্ঞান হারাই। আর সেই অবস্থায় উদ্ধার করে এনেছিল আমাদের গায়ের কটা ছেলে। তারা একেবারে আমাকে ওই ইন্দুর কাছে নিয়ে গেছিল। ইন্দু আমাকে দেখে বেশ কয়েকটা গাছগাছালি বাটা খাইয়ে সুস্থ করে তুলেছিল। যেহেতু আমি ওই পিশাচিনী দেবীকে প্রেমিকা হিসেবে নিয়েছিলাম, তাই আমার ঝঞ্ঝাটটা একটু বেশি ছিল। সেসব ঝঞ্ঝাটের কথা না হয় পরে একদিন হবে খন। আজকে ইন্দুর সাথে মিলে যে পিশাচের দফা রফা করেছিলুম সেইটাই বলি। এই বলে তারানাথ ডাক দিল, চারি মা চারি, এক কাপ করে চা দিয়ে যা দেখি। চারি বাবার কথা মতো খানিকক্ষণের মধ্যেই চারজনের জন্য চার কাপ চা দিয়ে গেল। তারানাথ চায়ের কাপে চুমুক দিয়ে গলাটা ঝেড়ে নিয়ে তারপর আবার বলতে শুরু করল, একদিন রবিবার আমি ইন্দুর বৈঠকখানায় বসে আছি। ইন্দু রোগী দেখছে আর ওষুধ বাতলে দিচ্ছে। একটা রোগীকে দেখে আমার কেমন জানি অনেকক্ষণ ধরে সন্দেহ হচ্ছিল। আমি তো আগেই বলেছিলাম, আমি কোনো অশুভ জিনিস বা অশুভ ইঙ্গিত খুব আগে থেকেই বুঝতে পারি। ওর পেছনে আমি একটা অদ্ভুত কালো ছায়া দেখতে পাই। আমি ইন্দুকে বললাম, আমার কথা মতো ইন্দু ডাকলো। সে আসতে দেখি তার গায়ে কালো কালো কেমন যেন ছোপ। মনে হলো সেগুলো শুধু আমি দেখতে পাচ্ছিলাম। তার পায়ে একটা বিশ্রী ঘা আছে যেটা সারছে না। ইন্দু নানা রকম ওষুধের আগেও অনেকবার দিয়েছে, সেরে গিয়েও ফের গিঁজিয়ে উঠেছে ঘাটা। আমি এবার বললাম, ইন্দু তুই ব্যাপারটাকে যতটা সহজ ভাবছিস ততটা কিন্তু নয়। ইন্দু দেখলাম বেশ চিন্তিত। ইন্দু ঠাকুর, ও ইন্দু ঠাকুর, ইন্দু ঠাকুর, বাসান বাসান, আমাদের বাসান। কেন, কি হলো তোর? বাবা, আমাদের বাছুরটা দুধ খেতে পারছে না বাবা। গরুর বাটে দুধ আছে, কিন্তু খেতু বেচারি যে খেতে পারছে না। সে কি কাণ্ড, মুখ বেঁধে দিল নাকি কেউ? তাই তো মনে হচ্ছে রে ইন্দু, তুই বরং বাছুরটাকে এখানে একবার আনতে বল। আমার কথা মতো বাছুরটাকে আনা হলো। আনতেই কেমন একটা চাপা কলার মতো গন্ধ আমার নাকে এলো। আমি সেই অশুভ ইঙ্গিত আবার পেলাম। আমার কেমন জানি দুটো ঘটনার পেছনে একটাই কারণ মনে হচ্ছিল। সেটা আমি ইন্দুকে বললাম। ইন্দু ভয় পেয়ে গেল। আমি বললাম, আমি ওদের দেহ বন্ধন করে দিচ্ছি। আগামীকাল অমাবস্যা আছে, ওই দিন রাত্রে দেখাবো এর কি বিহিত করা যায়। এই বলে আমি ওই বাছুর আর ওই রোগীটার দেহ বন্ধন করে দিলাম। আদ্যের দেবতা বন্দি বন্দি নিরঞ্জন, ধর্মের বন্দনা করি মন্ত্রের কারণ। বন্দি বিজয়ার দুর্গা হয়ে সাবধান, মনসা মাথায় নগরী যুবতী প্রদান। তিনবার জপ করে আমি ওদের শরীরে ফুঁ দিয়ে দিলাম। অন্তত একদিনের জন্য শরীর বন্ধ থাকবে, কোনো অশুভ শক্তি কোনো প্রভাব ফেলতে পারবে না। তারপর ইন্দুকে দিয়ে একটু জল পোড়া দিয়ে দিলাম। সেটা ছাড়া অন্য জল যেন ওই দিন স্পর্শ না করে সেটা ইন্দু ওদের বলে দিল। সারাটা দিন আমার চিন্তায় চিন্তায় কাটল। ইন্দুর গিন্নি বেশ জমিয়ে খান সাথে পদ রেঁধেছিল। সেগুলো সদ ব্যবহার করে দুজনে বেরোলাম কিছু গাছরার সন্ধানে। দুজনে তারকের দোকানে বসে বিড়ি আর চা খাচ্ছিলাম। পাশে দুজন দেখি আলোচনা করছে। ভাই বলি, অবিনাশকে দেখেছো?
কিসব সাধনা তন্ত্র মন্ত্র করে, এ পাখি ধরে এই কৌটোয় পুড়ে নেয়। হ্যাঁ ভাই, তাই একটু আধটু চোখে পড়ে। এই তো কত পরশু আমার নাতনি ওর সামনে দিয়ে বাড়ি এসে বলে পেটে বেদনা শুরু হয়েছে। যদিও সে বেদনা আবার পরে সেরে গেছে, কিন্তু সে বেচারি এখনো আমাশয় রোগে ভুগছে। আমি কান খাড়া করে শুনলাম, তারপরে জিজ্ঞেস করতেই হয়, ও মশাই, এই অবিনাশটা কে? কোনো তান্ত্রিক নাকি? ও যে কি তা কেউ জানে না মশাই, যে একবার ওর চক্করে পড়েছে সে মরেছে। আমি বললাম, তা লোকে ওর চক্করে পড়তে যায় বা কেন? আরে মশাই, আমাদের ইন্দু কবরেজ অনেক রোগ ঠিক করে সারাতে এই সময় নেয়, কিন্তু সেই রোগী ওর কাছে গেলে একদিনের মধ্যে সেরে ওঠে। এই তো এই রামুর পায়ে কাস্তে লেগে কেটে গেছিলো, সেইটে ইন্দু কবরেজ এক সপ্তাহ ধরে সারাতে পারলে না, কিন্তু অবিনাশ সেইটে দেখে একটা মন্তর দিতেই এক বেলার মধ্যে ঘা শুকিয়ে গেল। আমি আর ইন্দু আর বেশিক্ষণ সেখানে বসলাম না, কীরকম একটা বিপদের আভাস পাচ্ছিলাম আমি। রাস্তায় আসতে আসতে ইন্দু আমায় বলল, অবিনাশ লোকটা সুবিধের নয় কো তারা। আমি বললাম, তোর কি মনে হয় ও রোগীদের রোগগুলো কবজা করে নিচ্ছে? তাছাড়া আবার কি ভায়া, আমার সর্বনাশ করতে লেগেছে, আমি কোথায় যাই বলো দেখি। আমি বললাম, চিন্তা করিস না ভাই, আজ রাতে নিশ্চয়ই সাক্ষাৎ হবে সেই তান্ত্রিক ব্যাটার সাথে, তখন দেখি ও কীভাবে বাঁচে আমার হাত থেকে। এইসব আলোচনা করতে করতে আমরা বাড়ি ফিরছিলাম, হঠাৎ দেখি একটা কুকুর ছানা পথের ধারে শুয়ে আছে, সেটাকে দেখে আঁতকে উঠলাম আমি। একেও ছাড়েনি এই শয়তান অবিনাশ, এরও মুখ বন্ধ করে দিয়েছে। ইন্দু সেই কথা শুনে বলে, তারা তারা যা হোক করে একে বাঁচাও, বেচারা একদম উঠতে পারছে না। আমারও কেমন যেন দয়া হলো, আমি অদূরে পুকুর থেকে হাঁজলা ভরে ইন্দুকে জল আনতে বললাম। সে জল আনতে আমি তাতে দক্ষিণ হস্তের মধ্যমাঙ্গুলি ডুবিয়ে তিনবার উচ্চারণ করলাম, ওম গঙ্গে চ যমুনে চৈব গোদাবরী নর্মদে সিন্ধু কাবেরী জলে স্নে সিন্নি ধিঙ্কুরু, ওম তৎসৎ ওম তৎসৎ ওম তৎসৎ। এবার এই পরিশুদ্ধ জল আঙুলে করে নিয়ে সেই কুকুর ছানার চারিদিকে একটা ত্রিভুজ আঁকলাম, আর সেই ত্রিভুজটাকে বেষ্টন করে আর একটা চতুর্ভুজ। এবার উচ্চারণ করলাম, সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বার্থ সাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনার্থ পরিত্রাণ পরায়ণে সর্বশক্তি হরে দেবী নারায়ণী নমস্তুতে। এইভাবে বার তিনেক বলবার পর দেখি কুকুর ছানা আস্তে আস্তে উঠে বসল, তারপর আমাদের দেহেই ছুটে পালালো। আমি ইন্দুকে বললাম, ও এখন বিপদমুক্ত, আমাদের দেখে ভয় পেয়েছে তাই হয়তো পালিয়েছে, সম্ভবত ওর শরীর থেকে আবেগ আর বাঘ শক্তি কেড়ে নিয়েছিল ওই শয়তান তান্ত্রিক। যাই হোক, কুকুরটাকে বিদায় করে আমরা বাড়ি ফিরে এলাম। এসে দুজনে দাওয়ায় বসে ভাবছি যে কি করে ওই শয়তানকে বসে আনা যায়, এমন সময় আমাদের কাছে এসে হাজির সেই বাছুরের মালিক, যার বাছুরের দেহ বন্ধন করে দিয়েছিলাম আমি। বাবু, আপনারা মন্তরটা বাছুরটারে দিয়ে দিলেন, আমি ওরে বাড়ি নিয়ে গেলু, যেতে থেকে এসে দুধ খাচ্ছিল বাবু। ইন্দু বলল, হ্যাঁ তো তারপর সমস্যা হয়েছে নাকি কিছু? না ঠাকুর, আর কোনো সমস্যা হয়নি, তাই তো আপনারে জানাতে এলুম। এই বলে সে চলে যাওয়ার উপক্রম করতে আমি তাকে বললাম, শোনো হে বাপু, হাতটা একটু মুঠো করো তো। এই বলে তার শরীর বন্ধ করে দিলাম, যাতে তার শরীরে ওই তান্ত্রিক কোনো প্রভাব না ফেলতে পারে।
কিশোরী বলল, দেহবন্ধন করে দিলে আর কোনো অশুভ শক্তি ক্ষতি করতে পারবে না? তারানাথ বলল, হ্যাঁ, আজ অবধি যতবার বিপদে পড়েছি ওইভাবেই বেঁচে ফিরেছি আমি। এই বলে আর একটা সিগারেট ধরিয়ে তারানাথ বলতে শুরু করল। ওকে শরীর বন্ধ করে বাড়ি পাঠিয়ে দিলাম। তারপর আমি আর ইন্দু মুড়ি দিয়ে সন্ধ্যায় খাবারটা সারছিলাম। হঠাৎ কেমন যেন একটা চাপা কলার মতো গন্ধ আমার নাকে এলো। হাতের সামনে যে গ্লাসটা ছিল সেটা মন্ত্রপ্রুত করে চারিদিকে ছড়িয়ে দিলাম। ইন্দুর বউ আর বাচ্চাদের বিছানায় সরিয়ে রেখে আমি আর ইন্দু বাইরে এলাম। দেখি দরজার সামনেই কেউ একটা সরাই করে একটা কাঁঠালি কলা, একটা পান পাতা, একটা সিঁদুর কৌটো আর দুটো সুপুরি রেখে গেছে। দেখেই হো হো করে হেসে উঠলাম আমি। হে যে কত বড় মাথা মোটা তান্ত্রিকের কাজ, সেটা তার কাজ দেখেই বোঝা যাচ্ছে। ওই গ্লাসের জল ওতে দু আঙুল করে ছড়িয়ে দিতেই দেখি চাঁপা কলার গন্ধটা উদাও হয়ে গেল। ইন্দু বলল, বেটা আমার বাড়িতে কিনা তুকতাক করার সাহস দেখিয়েছে, এত বড় সাহস ওর? আমি বললাম, এসব পাতি তান্ত্রিকের কাজ করে ও আমাদের ভুল পথে চলতে বাধ্য করছে, ওর ব্যবস্থা আমি করছি, দাঁড়া আজকেই ব্যবস্থা নেব, আর আগামীকাল হবে ওর মহড়া। ইন্দুর বাড়ির উঠোনে দেখি বেশ বড় একটা খড়ের গাদা আছে, সেটা থেকে বেশ খানিকটা বিচুলি বের করে নিলাম। শুনেছিলাম নাকি ইন্দুর বড় ছেলে ভালো পুতুল বানায়, তাই তাকে ডেকে বললাম, বাবা শোনো তো একটু এদিকে। বলুন খুড়ো। তুমি একটা খড়ের পুতুল বানিয়ে দিতে পারবে আমায়? হ্যাঁ খুড়ো, পারবো, কিন্তু বাবা যে খড়ে হাত দিতে দেয় না। সে তোমার বাবাকে আমি বকতে মানা করবো, খুন তুমি শুধু বানিয়ে দিও। আচ্ছা খুড়ো। এই বলে সে চলে যেতে আমি সে বিচালির খড়গুলো নিয়ে মন্ত্র দিতে শুরু করলাম। সে মন্ত্র তোমাদের বলতে চাই না আমি, আর বললেও তোমরা বুঝবে না। খড়গুলো মন্ত্র দেওয়ার পর শুদ্ধ করে নেওয়া জল সামান্য ছিটিয়ে দিলাম ওর উপর। এবার একটা তুলসী পাতা দিয়ে পুজো করে দিলাম। এবার ইন্দুর বড় ছেলেকে ডেকে পুতুল বানাতে বলে আমি গেলাম গোয়াল ঘরে গোবর আনতে। ইন্দুর ছেলে পুতুল বানিয়ে দিলে আমি সেই পুতুলটা সদ্য বহিষ্কৃত গোবর মাখিয়ে সারা রাত রেখে দিলাম। রাত্রে সবার শরীর বেঁধে দিলাম। সেই রাত্রে যে ক্ষতি করতে আসেনি ওই শয়তান অবিনাশ, সেটা একেবারে বলা ভুল, কারণ মিঠে আতরের সাথে ধুনোর গন্ধটা আমি একমাত্র নাকে পেয়েছিলাম। সারা রাত্রি জেগে বসেছিলাম ভৈরবের কথা স্মরণ করে। অবশ্য শরীর বন্ধ থাকায় আর তেমন কিছু করতে পারেনি সে বেটা, খালি হু হু করে ঝোড়ো হাওয়া বয়ে গেছে বেশ খানিকক্ষণ। ইন্দু মাঝে উঠে বিড়ি ধরালো একটা, তারপর আবার ঝিমিয়ে গেল। পরদিন সকালে হলো আর এক জ্বালা। দলে দলে সব লোকজন এসে কেঁদে পড়ছে ইন্দুর পায়ের কাছে। আহা ঠাকুর, আমারে বাঁচাও। ঠাকুর আমাদের বাঁচাও, ঠাকুর ঠাকুর আমাদের বাঁচাও। আমার আমার নাতিনিটা আমাশা করি করি আর উঠতে পারি না গো। আমার আমার নাতনিটারে ভাসিয়ে লাও ঠাকুর। ঠাকুর ঠাকুর আমার পায়ের ঘা, আমার পায়ের ঘা জ্বলে গেল ঠাকুর। আমারে 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 ঠিক করে দাও ঠাকুর। ও ঠাকুর, আমার পা যে ঘায়ে জ্বলে গেল গো, একটু একটু দেখি দাও না। ও ঠাকুর, আমার লোকটা যে কাজ থেকে কাল রাত্রে ফেরে নি গো। ইন্দু পড়ল মহা ফাঁপড়ে। সে আমাকে বলল, তারা তুমি এদের সামলাও দেখি, বড় জ্বালায় পড়েছি ভায়া, কিছু একটা ব্যবস্থা করো তো। আমি অগত্যা কি আর করি, সবাইকে একটু করে রোগ বন্ধ করে দিলাম আর কড়া আরোগ তৈরি করে দিতে বললাম ইন্দুকে। এবার ইন্দুর ছেলের তৈরি সেই কুশ পুতুলটা ভালো করে ধুতির মতো করে এক টুকরো কাপড় পরিয়ে দিলাম আর ব্রাহ্মণের মতো পইতে পরিয়ে দিলাম। সোজা কথা, ব্রাহ্মণের মতো করে সাজালাম। এবার গঙ্গাজল ছিটিয়ে দিয়ে পুজো করে নিলাম।
আমার যে সাধন মার্গের তন্ত্র মন্ত্র জানা ছিল সেসব তো তোমরা জানো। এবার সেই মন্ত্রের দ্বারা পুতুলটাতে প্রাণ সঞ্চার করতে লাগলাম। প্রাণ সঞ্চার হয়ে গেলে পর দেখলাম পুতুলটা একটু ভারী ভারী লাগছিল। আসলে যে পাপের উদ্দেশ্যে তৈরি করা হয় এই পুতুল, তার পাপের বোঝা যেমন, পুতুলটাও ঠিক তেমনই ভারী হয়। এক্ষেত্রে তো অধিক ভারী লাগলো। তারপর ইন্দুর বাড়ির সকলের গাত্র বন্ধন করে দিলাম। এরপর সকলে মিলে রাত্রির খাওয়া দাওয়া শেষ করলাম। বেড়ে রেঁধেছিল ইন্দুর বউ ফোলা ফোলা লুচি আর গরম ঘুগনি। আয়েস করে সকালে পেট পুড়ে খেয়ে নিলাম। খাওয়ার পরে দেখলাম আমার আবার বেগ চেপেছে। আসলে দিন কয়েক ধরে বেশ ভালো মন্দ খাওয়া হচ্ছে, তো ইন্দুর বাড়িতে সেরকম ব্যবস্থা একটু বাগানের দিকে, তাই একাই চললাম। গিয়ে শান্তিতে বসে একটা বিড়ি ধরিয়েছি। অমনি ইন্দুর বাড়ির দিক থেকে কেমন একটা গরম ঝোড়ো হাওয়া বইতে শুরু করল। প্রথমটা আমি অতটা খেয়াল করিনি, কিন্তু বিড়িটা শেষ হওয়ার পর নাকে চাপা কলার মতো সেই পরিচিত গন্ধটা পেলাম। ততক্ষণে আমার কাজ সারা হয়ে গেছে। হাতের লণ্ঠনটা নিয়ে দৌড়ে ফিরে এসে দেখি ইন্দুর ছেলে পেটে প্রবল যন্ত্রণা হচ্ছে, আর সকালে বাঁশ কাটতে গিয়ে একটা ছোট ক্ষত হয়েছিল, সেটা আরো বড় আকার নিয়ে তার থেকে রস গড়াচ্ছে। আমার তো মাথায় আগুন জ্বলে উঠল। ইন্দুর ছেলের উপরও শেষমেশ সেই বজ্জার দৃষ্টি দিল। ইন্দুকে বললাম, ভাই আমি তো তোদের শরীর বেঁধে দিলাম, তারপরেও এটা কি করে হলো? আসলে ভাইয়া, তখন ওই হাওয়া উঠেছিল, তাই বলেই ছেলেটা ওই উনুনের উপর থেকে ত্রিপলটা আনতে গিয়েছিল। সর্বনাশ! তাহলে তো আমার মন্ত্রের শক্তি শেষ হয়ে গেছে। তাহলে উপায়? আমি আবারও ইন্দুর ছেলের গাত্র বন্ধন করে দিলাম। অবশেষে দেখি ইন্দুর ছেলের পেটের ব্যথা খানি কমল। এবার আমি ইন্দুর থেকে একটু চন্দন বাটা নিয়ে দুজনের কপালে ভালো করে লাগিয়ে নিলাম। তারপর বেরিয়ে পড়লাম অবিনাশের বিনাশ ঘটাতে। ইন্দুর বাড়ি থেকে বেশ খানিকটা দূরে গিয়ে একটা ফাঁকা মাঠে দুজনে আয়েস করে বসে সব জোগাড় করে বসলাম। এবার মাটিতে পাটকাঠি দিয়ে একটা একচালা ঘর আঁকলাম। তার মধ্যে ওই কুশ পুতুলটা বসিয়ে দিয়ে ওটার গায়ে ভালো করে মধু আর ঘি মাখিয়ে দিলাম। তারপর একটু ধুনো ছড়িয়ে দিলাম। এবার দুজনের পদ্মাসনে বসে জপ করতে লাগলাম মহাশক্তি মন্ত্র। দেখলাম সেই চাপা কলার গন্ধ ফের ভুর ভুর করে বেরোতে শুরু করেছে। আমার মুখে হালকা হাসি দেখে ইন্দু বলল, হাসছ যে? এবারই তো আসল খেলার সূচনা। এবার আমি দেশলাই জ্বালিয়ে ওই পুতুলের পাশে একটা আগুনের কুণ্ড তৈরি করলাম, আর তাতে একের পর এক মন্ত্র দিয়ে পবিত্র বহি তৈরি করলাম। এরপর ওই পুতুলটাতে তিনবার ফু দিয়ে ওটাতে ওই অবিনাশের শয়তানি প্রতিরূপ দিলাম। এবার আগুনের মধ্যে সেই পুতুলটা ফেলে দিয়েছি। অমনি চারিদিক থেকে হাহাকার উঠল, যেন কোনো এক বিশাল আকারের দৈত্য মৃত্যু যন্ত্রণায় কাতরাচ্ছে। এবার সেই শব্দ সকলের কানে যেতেই প্রত্যেক গ্রামবাসী বাইরে বেরিয়ে আসছে, আর আমি আর ইন্দু বললাম, ভাই গ্রামবাসীদের বল আমাদের বাঁচাতে। কেন, কি হলো আবার? যা বলছি কর, এক্ষুনি এই অবিনাশ এসে আমাদের মারতে চাইবে। ইন্দু অমনি সকলের উদ্দেশ্যে বলল, ভাই সকল, সকলে বাড়ি থেকে লাঠি ছোটা নিয়ে এসো তাড়াতাড়ি, কারণ এতদিন যা যা ক্ষতির সম্মুখীন আমরা হয়েছি আজ তার অবসান হবে। একজন একজন তোমাদের সে সুখ দেখতে না পেরে আমাদের মারতে আসবে। তোমরা তোমরা তার হাত থেকে আমাদের বাঁচিও। আমার এই বন্ধুটি তোমাদের জন্য নিজের জীবন বাজি রেখে আজ শত্রুর বিনাশ করতে নেমেছে। এসো ভাই সকল, তাড়াতাড়ি এসো। ব্যাস
আর কিছু বলতে বাকি রইল না। সকলে মিলে মোটা মোটা লাঠি বল্লম কাটারি নিয়ে হাজির হলো আমাদের কাছে। এরপর আরও ঘণ্টাখানেক ধরে পুতুলটাকে আগুনে ঝলসানো হলো। অবশেষে দেখা গেল সে অবিনাশ ওঝা হাতে করে জল নিয়ে তেড়ে আসছে আর মন্ত্র বলছে। আমার কথা মতো সবাই তার দিকে তেড়ে যেতেই আমি তাদের প্রত্যেকের গাত্রবন্ধন করে দিলাম। এবার এই অবিনাশ দেখি আমার দিকে একে একে অগ্নি বলয় নিক্ষেপ করতে শুরু করেছে। আমিও কৌশলে সেগুলো মন্ত্রের দ্বারা ওর দিকেই ফেরত দিতে থাকলাম। সারা মাঠ ওর চিৎকারে কেঁপে উঠতে লাগলো। সবাই তখন দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাদের লড়াই দেখছে। বেশ অনেকক্ষণ ধরে লড়াইয়ের পর অবিনাশ অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ল। আমি সকলকে বললাম ওকে গঙ্গা জলে স্নান করিয়ে দাও। সেই মতো প্রত্যেকে বাড়ি থেকে গঙ্গা জল এনে ওকে স্নান করিয়ে দিতে ও জেগে উঠল। কিন্তু ওঠার পর দেখা গেল ওর এইসবের কিছুই মনে নেই। আমি মনে মনে আশ্বস্ত হলাম যে ওর ওপর থেকে সমস্ত অশুভ শক্তির বিনাশ হয়ে গেছে। পরদিন সকালে উঠে বাড়ির পথ ধরেছিলাম। ইন্দু বেশ কদিন থাকার জন্য আটকে ছিল, কিন্তু আমি আর থাকি। কিশোরী বলল, তাহলে এত কিছু ঘটে গিয়েছিল সেখানে? ইন্দু বাবু বললেন, হ্যাঁ বাবা, সেদিন তারা না থাকলে গ্রাম শুদ্ধ লোক সব উজাড় হয়ে যেত। যাই, আমার আবার দামি সিগারেট খেলে বেগ যাবে, আমি আসি। এই বলে ইন্দু ঠাকুর দৌড়ে দিলেন। আমি আর কিশোরী তারানাথের সাথে বিদায় পর্ব শেষ করে উঠে পড়লাম। সাহিত্যের অলিগলিতে ছড়িয়ে পড়া গল্পগুলো জড়ো করার নাম হলো ক্রনিটেল। হাই, আমি তিতি, আর আজ ক্রনিটেল আপনাদের শোনাতে চলেছে প্রখ্যাত সাহিত্যিক হেমেন্দ্র কুমার রায়ের কলমে খামিনীর মমি। শুরু হচ্ছে আজকের গল্প, হেমেন্দ্র কুমার রায়ের খামিনীর মমি। ইউরোপ বেরিয়ে ফিরছি, ফেরবার মুখে একবার জাহাজ থেকে নেমে নীল নদের দেশ অর্থাৎ মিশর দেশকে দেখতে গেল। প্রাচীন মিশর আর নেই, যে মিশরের অতীত কীর্তি, বিপুল সভ্যতা, বিচিত্র শিল্প, গৌরব, দিগ্বিজয়ী রাজগণ ও পরাক্রমশালী পুরোহিত বৃন্দ সমস্ত জগতের বিস্ময় ও শ্রদ্ধা আকর্ষণ করে।
তাকে আজ কেবল ইতিহাসের পৃষ্ঠায় খুঁজে পাওয়া যায়। তার পিরামিড ও দেব পূজার মন্দির আজও অক্ষয় হয়ে মরুভূমির প্রান্তে দাঁড়িয়ে আছে। চিত্রে ও ভাস্কর্যে তার সন্তানদের আজও দেখা যায়। সেদিনকার নীলনদ আজও একই সঙ্গীত গেয়ে সমুদ্রের সন্ধানে ছুটে চলে। কিন্তু প্রাচীন মিশরীদের একজনও বংশধর পৃথিবীর বুকে আজ বর্তমান নেই। একটা অত বড় জীবন্ত জাতি কেমন করে নিঃশেষে বিলুপ্ত হয়ে গেল তা ভাবলে রহস্য বলে মনে হয়। আজ যাদের মিশরই বলে ডাকা হয় তারা হচ্ছে এক সম্পূর্ণ নতুন ও আধুনিক জাতি। এই নতুন জাতি দেশে গিয়ে সেই মৃত পুরাতন জাতির অনেক শিল্পকীর্তি ও গৌরবের নিদর্শন দেখল, মনটা কেমন যেন উদাস হয়ে গেল। কানার্কের মন্দিরের সামনে বসে বসে খানিকক্ষণ পুরাতন মিশরকে ভাবতে চেষ্টা করল। হঠাৎ একজন বৃদ্ধ বেদুইন আমার সামনে এসে দাঁড়ালো। কিছুক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে আমাকে লক্ষ্য করল, তারপর আমার আরো কাছে সরে এসে চুপি চুপি বললে, হুজুর মমি কিনবেন? ভালো মমি আছে। সেকালকার নানা জিনিস কেনা ছিল আমার একটা মস্ত বাতিল। মমি কাকে বলে সকলেই জানেন বোধ হয়। প্রাচীন মিশরীরা বিশ্বাস করত মানুষের প্রাণ বেরিয়ে গেলেও সে মরে না, শেষ বিচারের দিন দেবতার কাছে গিয়ে প্রত্যেক মৃত ব্যক্তিকে জবাবদিহি করতে হয়। ওসিরিস হচ্ছেন শেষ বিচারকর্তা এবং অমর জীবনের দেবতা। প্রাচীন মিশরীরা মানুষের মৃত দেহগুলিকে রাসায়নিক ঔষধের প্রভাবে নষ্ট হতে দিত না, কবরের ভিতরে সেই অক্ষয় দেহগুলো তারা রেখে দিত। চূড়ান্ত বিচারের দিন ওসিরিসের সামনে গিয়ে আবার তারা জীবন্ত হয়ে নিজেদের কাহিনী বলবে বলে। এইরকম রাসায়নিক ঔষধের প্রভাবে সংরক্ষিত মৃতদেহের নামই হল মমি। পুরাতন সমাধি ঘুরে এমন অসংখ্য মমি পাওয়া যায়। পৃথিবীর সব দেশেরই জাদুঘরে ও খেয়ালি লোকের বাড়িতে খুঁজলে এই রকম মমি আজও দেখতে পাওয়া যাবে। কলকাতার জাদুঘরেও একটা মমি আছে, যদিও সেটি হাজার আস্ত নেই। অনেকদিন থেকেই আমার মমি কিনবার শখ ছিল। যথেষ্ট দর কষাকষি করার পর বেদুইন বুড়োর কাছ থেকে যে মমিটা আমি কিনলুম তার ভিতরে কিছু নতুনত্ব ছিল। এটি হচ্ছে একটি অত্যন্ত বামনের মমি। মাথা এই 2.5 ফুটের বেশি হবে। 4000 বছর আগে এই বামন অবতারটি প্রাচীন মিশরের কৌতুকপূর্ণ দৃষ্টি আকর্ষণ করত। এরকম সুরক্ষিত মমি খুব একটা চোখে পড়ে না, দেখলেই মনে হয় প্রাণ পেলে আজও যেন হেসে খেলে চলে বেড়াতে পারে। এই বামনের মমি নিয়ে সানন্দে ভারতগামী জাহাজে উঠে বাড়ি ফিরল। লোকে বলে আমার বাড়িতে নাকি একটা ছোটখাটো মিউজিয়াম, অতীতের ও বর্তমানের নানান দেশের নানান অদ্ভুত জিনিস নিয়ে আমার বৈঠকখানাটি সাজানো। তারই মাঝখানে একটা গ্লাস কেসের ভিতরে আমি সেই বামনের মমিটাকে দাঁড় করিয়ে রাখলাম। মা তো রেগেই অস্থির, অত্যন্ত ভয় পেয়ে তিনি বলতে লাগলেন, ছি ছি মেগমে, গেরস্তের বাড়িতে কোন দেশের কোন জাতির একটা শুকনো পচা মরা এনে রাখা সংসারের অকল্যাণ হবে রে। অনেক বন্ধুও বিদ্রোহ প্রকাশ করলেন। কোনো কোনো বেশি ভীতু বন্ধু সন্ধ্যার পর আবার আমার বৈঠকখানায় ঢুকতে রাজি হতেন না, কিন্তু আমি সমান অটল। সকলকে বোঝাতে লাগলুম, আরে কোনো ভয় নেই, মরা গরু ঘাস খায় না, 4 বছর আগে যে মরেছে এই 20 শতাব্দীতে সে আর এসে কারুকে ভয় দেখাতে পারবে না। কিন্তু মাসখানেক পর থেকে একটা নতুন ব্যাপার লক্ষ্য করতে লাগলুম। যখন মমিটা কিনেছিলুম তখন এই বামন মূর্তির 2 চোখ ছিল বন্ধ, কিন্তু আজকাল দেখছি এর চোখ দুটো ধীরে ধীরে খুলে আসছে। মাস 2 পরে সেই বামন সম্পূর্ণরূপে চোখ মেলে তাকালে, যদিও সে চোখে পলক পড়ে না এবং তাতে জীবনেরও কোনো লক্ষণই নেই, তবু এমন অস্বাভাবিক ব্যাপার দেখে আমার মনটা কেমন যেন খুঁত খুঁত করতে লাগলো।
কিন্তু আমার এক ডাক্তার বন্ধু সেটা আমায় বুঝিয়ে দিল, জলবায়ুর পরিবর্তনের জন্যই নাকি ব্যাপারটা ঘটেছে। জলবায়ুর পরিবর্তনে দরজার জানলার কাঠ যেমন ফাঁকা হয়ে যায়, এও তেমনি আর কি। ডাক্তার বন্ধুর কথা শুনে আমার মনের খটকাটা গেল বটে, কিন্তু দিন কয় পরে আরেক আশ্চর্য কাণ্ড। অনেক রাতে হঠাৎ আমার ঘুম ভেঙে গেল। বিছানায় শুয়ে শুয়ে শুনলুম বাইরের ঘর থেকে কিসের যেন একটা শব্দ আসছে, যেন কেউ আলমারির কাচের ওপর ঘন ঘন করাঘাত করছে। বৈঠকখানায় চোট টোট ঢুকলো নাকি? ধড়মড়িয়ে বিছানার উপরে উঠে বসল। সঙ্গে সঙ্গে রাত্রির স্তব্ধতা ভেঙে আরো একটা জোরে শব্দ হলো, ঝনঝন করে যেন একরাশ কাচ ভেঙে পড়ল। আমি আর স্থির থাকতে পারলুম না, চোর ধরবার জন্য দ্রুত পদে বাইরে গিয়ে হাজির হলো। তাড়াতাড়ি আলো জেলে কিন্তু কোনো চোরটোরি দেখতে পেলুম না, কেবল গ্লাস কিসটা ভাঙা এবং বামনের মমিটা ঘরের মেঝের ওপরে উপুর হয়ে পড়ে রয়েছে। অবাক হয়ে গেলুম বটে, তবু মনকে এই বলে প্রবোধ দিলুম যে হয়তো কোনো গতিকে মমিটা টোলে কাঁচের ওপর এসে পড়াতে গ্লাস কেসটা ভেঙেই ব্যাপার ঘটেছে। পরদিন গ্লাস কেসটা মেরামত করিয়ে মমিটাকে আবার ভিতরে রেখে দিলুম। কারুকে ব্যাপারটা জানানোর দরকার বলে মনে করলুম না। এখন যদি বলি হাজার হাজার বছরের পুরনো মমি আমার গ্লাস কেস ভেঙে পালাবার চেষ্টা করেছে, তাহলে লোক আমাকেই পাগলের ওষুধ খেতে বলবে। সত্য সত্যই তা অসম্ভব। শরীরটা সেদিন খুব একটা ভালো ছিল না। সন্ধ্যার সময় রাত্রের আহার আদি সেরে নিয়ে বৈঠকখানার সোফায় বসে বিশ্রাম করছিল। হঠাৎ দারোয়ান এসে জানালে একজন বিদেশি লোক আমার সঙ্গে দেখা করতে চাইছে। বাবু, একজন ভদ্রলোক এইছে, এই যে কার্ড দিলেন এই দেখেন। তাতে লেখা রয়েছে এমিন পাসা, কায়রো। বিস্মিত হলো, ইজিপ্টের রাজধানী কায়রো, সেখানকার কারুকেই তো আমি চিনি না, কে এমিন পাসা? আমার কাছে তার কী বা দরকার? যা হোক, দারোয়ানকে বললুম তাকে ভিতরে পাঠিয়ে দিতে। মিনিট খানেক পরে যে মূর্তি ঘরের দরজার কাছে এসে দাঁড়ালো তাকে দেখবার কল্পনা আমি করিনি। মাথায় সে প্রায় 6.5 ফুট উঁচু, তার উপরে একটা ফেস টুপি থাকার দরুন তাকে আরও বেশি লম্বা দেখাচ্ছিল। চওড়ায় তার দেহ রীতিমতো শীর্ণ, একটা কমফর্টার দিয়ে তার সারা মুখ আর গলা ঢাকা। তার ভিতর দেখা যাচ্ছে কেবল চশমা পরা দুটো তীক্ষ্ণ চোখ এবং নাক ও গলার সামান্য অংশ মাত্র। পরনে হাঁটু পর্যন্ত ঝোলানো একটা কোট ও ইজের। আগন্তুককে দেখেই মনের ভিতর একটা কেমন যেন অদ্ভুত ভাব জেগে উঠল। অত্যন্ত ভরাট গলায় আগন্তুক ইংরেজিতে জিজ্ঞেস করলেন, আপনি কি মিস্টার সেন? আগন্তুকের চোখের দৃষ্টি এত প্রখর সেদিকে তাকানো যায় না। চোখ নামিয়ে আমি বললুম, বসতে আজ্ঞা হোক মিস্টার এমিন পাসা, বলুন আপনার জন্য আমি কি করতে পারি। এমিন পাসা আমার সামনের একখানা চেয়ারে বসে পড়লেন, তারপর ধীরে ধীরে বললেন, মিস্টার সেন, সুদূর কায়রো থেকে আপনার সঙ্গে আমি দেখা করতে এসেছি। আমি সবিস্ময়ে বললুম, আমার এতটা সম্মানের কারণ কি? এমিন পাসার সামনের টেবিলের ওপর ঝুঁকে পড়ে বললেন, মিস্টার সেন, খামেনের মমি আপনার কাছে আছে। খামেন? খামেন কি? খামেন ছিল 4000 বছর আগে মিশরের এক বামন পুরোহিত। মাসখয় আগে খামেনের সমাধি থেকে তার মমিটা একজন বেদুইন চুরি করেছে। অসিরিসের অভিশাপে সেই হতভাগ্য বেদুইন আজ আর বেঁচে নেই, কিন্তু খবর পেলুম খামেনের মমিটা আপনার কাছে আছে। আমি বললুম, কিন্তু সেই মমিটা তো আমি কিনে নিয়েছি টাকা দিয়ে। এমিন পাশা পকেট থেকে একতারা নোট বের করে বললেন, কত টাকা পেলে আপনি খামেনের মমি আবার ফিরিয়ে দিতে পারেন? আমি একটু বিরক্ত স্বরে বললুম,
দেখুন মমিটা আমি বেচবো বলে কিনি, টাকার লোভ আমাকে দেখাবে। এমিন পাশা তার দুই কোনোই টেবিলের উপরে স্থাপন করে হাত দুখানা কপালের উপর এমনভাবে রাখলেন যে তার চোখ দুটো আমার চোখের আড়াল হয়ে গেল। সেই অবস্থায় তিনি বললেন, মিস্টার সেন, খামেনের মমির উপর আপনার কোনো দাবি নেই। আমি হেসে বললুম, টাকা দিয়ে কিনেও যদি এর উপর আমার কোনো দাবি না থাকে তাহলে দাবি কার? আপনার? মিস্টার সেন, ও মমির উপর কোনো মানুষেরই দাবি নেই। মমি টাকা দিয়ে কেনবার জিনিস নয়, ও সিরিজ তাকে গ্রহণ করেছে। আমি হেসে বলে উঠলুম, হো সিরিজ, সে তো সেকালের রূপকথার দেবতা। এমিন পাশার সারা দেহের ওপর দিয়ে যেন একটা কম্পনের বিদ্যুৎ খেলে গেল। হঠাৎ চেয়ারের ওপর সিধে হয়ে বসে কঠিন কর্কশ স্বরে তিনি বললেন, না, ও সিরিজ রূপকথার দেবতা নন। আজকের এই দুদিনের সভ্যতা আধুনিক মানুষকে অন্ধ আর ব্যস্ত করে তুলেছে, তাই তারা এমন কথা বলার সাহস করে। ওসিরিস হচ্ছেন সর্বশক্তিমান অমর জীবন খাতা, প্রাণ গেলেও মানুষের আত্মা বর্তমান থাকে। প্রত্যেক মানুষের আত্মা আর দেহ ওসিরিস গ্রহণ করেন, শেষ বিচারের দিন পর্যন্ত সেই দেহ তারই তত্ত্বাবধানে থাকে। ভূত ভবিষ্যৎ বর্তমানে তিনি ছাড়া আর কারোরই মানুষের মৃতদের উপর কোনো অধিকার নেই। আমি অবহেলা করে বললুম, বেশ, তাহলে ওসিরিস নিজে এসে যেদিন দাবি করবেন সেই দিনই আমি ওনাকে মমি ফিরিয়ে দেব, তার আগে নয়। এমিন পাশা আচম্বিতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে চিৎকার করে বললেন, নির্বোধ মানুষ, তাই নাকি? মুখের কাউন্টার এবং মাথার টুপিটা খুলে ছুঁড়ে ফেলে দিলেন, চশমাখানা টেনে একদিকে ছুঁড়ে ফেলে দিলেন। তারপর আমার স্তম্ভিত দৃষ্টি এক অভাবিত, এক অসম্ভব দৃশ্য দেখলে। এমিন পাশার কাঁধের উপর যে বুকখানা লেগে রয়েছে তা কোনো জ্যান্ত মানুষের মতো নয়, সে হচ্ছে হাজার হাজার বছরের পুরনো অত্যন্ত বিশুষ্ক এক নরদেহ, অর্থাৎ ভীষণ এক মমির মুখ। মাথার ওপর থেকে বিশীর্ণ মুখের দুপাশে তৈলহীন পিঙ্গল কেশপেশ লটপট করে চুলছে, এবং চিবুক থেকে তেমনি রুক্ষ শস্যগুচ্ছ মুখের ওপর ঝুলে পড়েছে। এমুক আমি ইজিপ্টের জাদুঘরে দেখেছি, এ হচ্ছে ওসিরিসের প্রস্তর মূর্তির মুখ। মাথাটা কেমন ঘুরতে লাগলো, সারা দেহ অবশ হয়ে এলো। ধীরে ধীরে আমার জ্ঞান বিলুপ্ত হয়ে গেল। সেই সময় আমি এক অদ্ভুত বিভৎস অমানসিক কণ্ঠস্বরে শুনতে পেলুম, খামেন, 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 জাগ্রত হও, তুমি আবার জাগ্রত হও। যখন আমার জ্ঞান হলো দেখলুম আমি সোফার উপরে শুয়ে রয়েছি, এবং মাথার কাছে বসে আমার মুখে চোখে জলে ঝাপটা দিচ্ছে মা। সব কথা আমার মনে পড়ে গেল, তাড়াতাড়ি উঠে বসল। মা উদ্বিগ্ন স্বরে বললেন, হ্যাঁ হ্যাঁ বাবা, তোর কি হয়েছিল বাবা? হ্যাঁ, এখানে অত গোলমাল হচ্ছিল কেন? হ্যাঁ, আর ওই গ্লাস কেসটাই বা ভাঙলো কেমন করে রে? আমি এক লাফে দাঁড়িয়ে উঠে দেখি গ্লাস কেসটা চূর্ণ বিচূর্ণ হয়ে গেছে, এবং তার ভিতরে বামনের সেই মমিটা নেই আর। তাড়াতাড়ি ফিরে বললুম, মা, তুমি এখানে কাউকে আসতে দেখেছো? কাউকে দেখতে পেয়েছো এখানে? মা কিছুই বলতে পারলেন না, চেঁচিয়ে দারোয়ানকে ডাকলু, ছগুলাল, ছগুলাল। দারোয়ান আসতে তাকে বললু, তুমি কাউকে এই ঘরে আসতে দেখেছিলে? এই ঘরে কাউকে আসতে দেখেছিলে? আর দরজার মেন ফটক দিকেও বেরিয়ে গেছে নাকি? না তো বাবু, কারোকে তো বাইরে যেতে দেখিনি, কিছু কি হয়েছে? দারোয়ানও কিছু বলতে পারলো না। সারা বাড়ি তন্ন তন্ন করে খুঁজেও এমিন পাশা বা সেই মমির কোনো পাত্তাই পাওয়া গেল না। ঘরের মেঝে শুধু কুড়িয়ে পেলুম এমিন পাশার সেই টুপি,
চশমা, কমফর্টার, জামা, ইজের আর একজোড়া জুতো। আমি কি অসুস্থ দেহে বিশ্রী কোনো স্বপ্ন দেখছি, না কোনো চোর ছদ্মবেশে এসে আমাকে ভয় দেখিয়ে ঠকিয়ে মূল্যবান মমিটা চুরি করে নিয়ে গেল? এতক্ষণ আপনারা শুনছিলেন হেমেন্দ্র কুমার রায়ের লেখা খামেনের মমি, চরিত্রায়নে কথক শোভায়ু, বৃদ্ধ বেদুইন ও চাকর আবির, অরিশেষ সুরঞ্জন বা মলয়, কথকের মা ঝিনুক, সাউন্ড ডিজাইন ও পোস্টার ডিজাইনিংয়ে সোমেশ, সমগ্র পরিচালনায় সোমেশ। এরকম আরও গল্পের ভাণ্ডার নিয়ে হাজির থাকবে আপনাদের ক্রনিটেল। আর গল্পের ডানায় চেপে উঠতে চাইলে লাইক, শেয়ার, কমেন্ট করুন আর সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল ক্রনিটেল। আজ তবে আসি, শুভরাত্রি সকলকে।